वेलकम बैक फ्रेंड्स आपनारा देखछेन टेक्नो लैब प्रो आजके टॉपिक वर्चुअल मशीन कस्टमाइजेशन एंड एडिंग न्यू रिसोर्स একটা ভার্চুয়াল মেশিনকে কিভাবে কাস্টমাইজ করতে হয় বা নতুন কোন ভার্চুয়াল মেশিনে কিভাবে নতুন রিসোর্স অ্যাড করতে হয় তো সেটাই থাকছে আজকে টপিক তো শুরু করছি আজকের ভিডিও হাইপারভি ম্যানেজারের উপর এখানে দুটো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যে কোনো একটা ভার্চুয়াল মেশিনের উপর যদি আমি রাইট ক্লিক করে সেটিংসে যাই সবার প্রথমে যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা সেটিংস ফর উইন্ডোজ 11 মানে উইন্ডোজ 11 এর সেটিংসে আমরা এন্টার করেছি ঠিক তার নিচে আপনারা একটা নোড দেখতে পাবেন এই নোডে যদি আমি ক্লিক করি এখানে আপনারা একটা ড্রপ ডাউন লিস্ট পাবেন সেই ড্রপ ডাউন লিস্টের মধ্যে আমাদের ভার্চুয়াল মেশিনগুলো দেখাবে এখানে আমার দুটো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা আছে তাই দুটো ভার্চুয়াল মেশিন দেখাচ্ছে যদি আমার এখানে 10টা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা থাকতো তাহলে এই ড্রপ ডাউন লিস্টে 10টা ভার্চুয়াল মেশিন দেখাতো এই ড্রপ ডাউন লিস্টের সুবিধা হলো আমি যে কোনো ভার্চুয়াল মেশিনের সেটিংসে এখান থেকে ডাইরেক্ট সুইচ করতে পারি তো আমি এখন উইন্ডোজ 11 ভার্চুয়াল মেশিনের সেটিংসে আছি তো আমি যদি টেস্ট ভিএম 3 সেটিংসে যেতে চাই তো আমি এখান থেকে সুইচ করতে পারবো আরও একটা কথা আপনাদের এখানে বলে রাখি আমার উইন্ডোজ 11 এটা জেনারেশন 2 ভার্চুয়াল মেশিন এবং টেস্ট ভিএম 3 এটা জেনারেশন 1 ভার্চুয়াল মেশিন এই জেনারেশন 1 এবং জেনারেশন 2 মধ্যে সবথেকে বড় পার্থক্য যেটা হলো সেটা হলো আপনারা দেখতে পাবেন আমি এখন টেস্ট ভিএম 3 মধ্যে আছি এবং এখানে ঠিক 3 নম্বর অপশনটা আপনারা দেখতে পাবেন সিকিউরিটি তো সিকিউরিটিতে যদি আমি এখানে ক্লিক করি এটা আপনারা ডিসেবল পাবেন এটা জেনারেশন 1 মেশিনের ক্ষেত্রে এবার যদি আমি এখান থেকে আমার সেটিংসটাকে সুইচ করি উইন্ডোজ 11 এর মধ্যে এবার যদি আমি এখানে সেটিংসে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন সিকিউর বুট টিপিএম এটাকে আমরা এনেবল ডিসেবল করতে পারি এবং শিল্ডিংটাকে আমরা এনেবল ডিসেবল করতে পারি তো এটাই হলো সবথেকে বড় পার্থক্য জেনারেশন 1 এবং জেনারেশন 2 ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে এবার আমি একদম প্রথমে যে অপশনটা আছে অ্যাড হার্ডওয়্যার আমি অ্যাড হার্ডওয়্যারে ক্লিক করছি অ্যাড হার্ডওয়্যারের মধ্যে আপনারা এখানে তিনটে জিনিস দেখতে পাবেন স্কাজি কন্ট্রোলার নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং ফাইবার চ্যানেল অ্যাডাপ্টার ফাইবার চ্যানেল অ্যাডাপ্টারটা কি যদি আমাদের কোনো স্যান থাকে কোনো আমাদের যদি নেটওয়ার্ক স্টোরেজ ডিভাইস থাকে তো আমরা ডাইরেক্ট আমাদের ভার্চুয়াল মেশিন থেকে একটা ফাইবার চ্যানেল অ্যাডাপ্টার ক্রিয়েট করতে পারি এবং ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারি তার ঠিক ওপরে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টার মানে আমি যদি আমি অ্যাডিশনাল যদি কোনো নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করতে চাই তো আমি এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারকে সিলেক্ট করে আমি অ্যাড নেটওয়ার্ক অ্যাডাপ্টার করতে পারি অ্যাড নেটওয়ার্ক অ্যাডাপ্টার করার পর আপনারা এখানে দেখতে পাবেন দুটো নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা আমার প্রথমেই ছিল এবং সেকেন্ড আমি এখন একটা ক্রিয়েট করলাম তো এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারের উপর ক্লিক করে আমি যদি আমার ভার্চুয়াল সুইচটাকে মুভ করতে চাই প্রাইভেট সুইচ বা এক্সটার্নাল সুইচ বা ইন্টারনাল সুইচ তো আমরা এখান থেকে আমাদের সুইচটাকে সিলেক্ট করতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি ওকে করতে পারি তো এটা গেল আমার সুইচের সেটিংস তো আমি যদি আমাদের ভার্চুয়াল মেশিনে অ্যাডিশনাল একটা নেটওয়ার্ক কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করতে চাই তো আমরা অ্যাড হার্ডওয়্যার থেকে এখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করতে পারি তার ঠিক উপরে অপশান যেটা দেখতে পাচ্ছেন আপনি সেটা হলো স্কাজি কন্ট্রোলার স্কাজি কন্ট্রোলার থেকে আমরা হার্ড ড্রাইভ সিডি ডিভিডি ড্রাইভ বা শেয়ার ড্রাইভ অ্যাড করতে পারি তো চলুন দেখে নিই প্র্যাকটিক্যালটা স্কাজি কন্ট্রোলারে আমি সিলেক্ট করে আমি যদি অ্যাড করি আপনাদের সামনে এখানে তিনটে অপশান দেখতে পাবেন যেটা আমি বললাম হার্ড ড্রাইভ ডিভিডি ড্রাইভ এবং শেয়ার ড্রাইভ শেয়ার ড্রাইভ মানে আমি যদি হোস্ট মেশিনের সাথে আমার গেস্ট মেশিনের কোনো শেয়ার ফোল্ডার বা শেয়ার পাথ ক্রিয়েট করতে চাই তো আমি শেয়ার ড্রাইভ ক্রিয়েট করতে পারি যদি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার পর অপারেটিং সিস্টেম যদি আমাকে ইনস্টল করতে হয় তো আমি ডিভিডি ড্রাইভে ক্লিক করে এখান থেকে অ্যাড ডিভিডি ড্রাইভ করতে পারি এবং আমি ইমেজ ফাইলটাকে এখানে সিলেক্ট রেখে আমি ব্রাউজ করে আমাদের যে কোনো আইওসো ফাইল আমি এখান থেকে ওপেন করতে পারি এবং এখান থেকে আমি আমার উইন্ডোজটাকে বুট করাতে পারি জাস্ট এটাকে সিলেক্ট করার পর অ্যাপ্লাই করলেই আমাদের স্কাজি কন্ট্রোলারের মধ্যে একটা ডিভিডি ড্রাইভ ক্রিয়েট হবে এবং সেখানে একটা ইমেজ ফাইল ক্রিয়েট হবে তারপরে যদি আমি আমার ভার্চুয়াল মেশিনটাকে পাওয়ার অন করি এই ডিভিডি রম থেকে আমার ইমেজ ফাইলটা ইনস্টল হওয়া শুরু করবে এটা গেল অ্যাড হার্ডওয়্যার সেকেন্ড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ফার্মওয়্যার ফার্মওয়্যার মানে এখানে আপনারা বুট অর্ডারটাকে সিলেক্ট করতে পারেন যেমন ধরুন আমার আগের একটা ডিভিডি রম ক্রিয়েট করা ছিল যেটার মধ্যে উইন্ডোজ 11 আমার আইএসও ম্যাপ করা ছিল এবং আমি পরে আরো একটা ড্রাইভ অ্যাড করলাম এবং সেখানে উইন্ডোজ 7 এর আইএসও ফাইল আমি ম্যাপ করালাম তো মনে করুন আমার এই উইন্ডোজ 7 দিয়ে আমি আমার যদি ভার্চুয়াল মেশিনটাকে বুট করতে চাই তাহলে আমি এখান থেকে মুভ আপে ক্লিক করলে আমার বুট অর্ডারটা চেঞ্জ হলো যদি আমি এবার সিস্টেমটাকে রিবুট করি
তাহলে আমার উইন্ডোজ 7 এর আইওসো ইমেজ থেকে আমার ভার্চুয়াল মেশিনটা ইনস্টল হওয়া শুরু করবে। যদি আমার হার্ড ড্রাইভ থেকে বুট করাতে চাই তাহলে আমি আমার হার্ড ড্রাইভটাকে বুট অর্ডারের ফার্স্টে রাখতে পারি, এবং যদি আমি নেটওয়ার্ক ড্রাইভ থেকে বুট করাতে চাই তাহলে আমি আমার নেটওয়ার্ক ড্রাইভটাকে মুভ আপ করতে পারি। এটা গেল ফার্মওয়্যার। সিকিউরিটি অপশন আমি একটু আগেই বললাম যে আমরা যদি জেনারেশন 2 কোনো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি এবং সেখানে যদি আমাদের উইন্ডোজ 11 ক্রিয়েট করতে হয় তো সেখানে TPM এবং সিকিউর বুট মাস্ট আমাদের ম্যান্ডেটরি, তো এখানে আমাদেরকে এনেবেল রাখতে হবে। যদি আমি চেকমার্কটাকে তুলে দিই তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। তারপরের যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো মেমোরি। মেমোরি নিয়ে আমরা আমাদের ডিটেলসে একটা থিওরি প্র্যাকটিক্যাল ক্লাস করেছি, যদি আপনারা না দেখে থাকেন ভিডিওটা অবশ্যই দেখুন। তো যদি আমরা এখান থেকে র্যাম ইনক্রিজ করতে চাই বা ডিক্রিজ করতে চাই তো আমরা এখান থেকে র্যাম ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। এটাকে অ্যাপ্লাই করলে জাস্ট আমার র্যামটা এখানে ডিক্রিজ হয়ে যাবে। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা মনে রাখবেন, এই সেটিংসটা অবশ্যই ভার্চুয়াল মেশিন শাটডাউন করে বা ভার্চুয়াল মেশিন অফ করেই করতে হবে। তারপরে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো প্রসেসর। এখানে আপনারা নাম্বার অফ প্রসেসর ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন। আমি ভার্চুয়াল মেশিনের প্রসেসরটাকে এখানে 2 বা 3 করতে পারি, এটা আমাদের কোরের উপর ডিপেন্ড করছে। তো আমি এখানে 2 রেখে পরের অপশানের দিকে ফিরে যাচ্ছি। স্কাজি কন্ট্রোলার যেটা আমরা বললাম, এখান থেকে আমরা হার্ড ড্রাইভ, শেয়ার ড্রাইভ, ডিভিডি ড্রাইভ অ্যাড করতে পারি। তারপরের অপশান হচ্ছে হার্ড ড্রাইভ, যেটা আমাদের ডিটেলসে একটা ক্লাস আছে ডিস্কের উপর, তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন ভিডিওটা। স্কাজি কন্ট্রোলার যেটা আমরা একটু আগে অ্যাড করলাম এবং আমাদের উইন্ডোজ 7 এর আইওসোটাকে ম্যাপ করালাম, নেটওয়ার্ক অ্যাডাপ্টার যেটা আমরা একটু আগে অ্যাড করলাম, ঠিক তার নিচে আপনারা দেখতে পাবেন ম্যানেজমেন্ট। তো এখানে দুটো পোর্শানে ভাগ থাকে, একটা হলো হার্ডওয়্যার এবং একটা হলো ম্যানেজমেন্ট। আমরা সেটিংসের মধ্যে দুটো অপশান পাই, দুটো পোর্শান আমাদের এখানে ভাগ থাকে, একটা হলো হার্ডওয়্যার যেটা একটু আগে আমরা দেখলাম, এবার আসছি ম্যানেজমেন্ট পার্টের মধ্যে। ম্যানেজমেন্ট অপশানে প্রথমেই আপনারা দেখতে পাবেন নেম। আমাদের ভার্চুয়াল মেশিনের নাম আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ধরুন উইন্ডোজ 10 আমি এখানে Gen2 VM, যদি আমরা ভার্চুয়াল মেশিনের নাম এরকম করতে চাই তাহলে আমরা এখানে ভার্চুয়াল মেশিনের নাম টাইপ করতে পারি, এবং এটাকে অ্যাপ্লাই করলে আপনারা দেখতে পাবেন এখানে ভার্চুয়াল মেশিনের নাম চেঞ্জ হয়েছে। তো নাম যদি আমাদের চেঞ্জ করতে হয় ভার্চুয়াল মেশিনে তাহলে ম্যানেজমেন্টের মধ্যেই ফার্স্ট অপশান হলো নেম। তারপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটেড সার্ভিস। ভার্চুয়াল মেশিন কিছু কিছু ইন্টিগ্রেটেড সার্ভিস আমাদের গেস্ট অপারেটিং সিস্টেমকে অফার করে, যেমন প্রথমেই হচ্ছে অপারেটিং সিস্টেম শাটডাউন, টাইম সিঙ্ক্রোনাইজেশন, ডেটা এক্সচেঞ্জ, হার্টবিট, ব্যাক আপ এবং গেস্ট সার্ভিস। তো এই সার্ভিসগুলোকে আমরা এখান থেকে ডিসেবল বা এনেবেল করতে পারি। আমরা যদি চেকমার্কটাকে সরিয়ে দিই তাহলে ডিসেবল হয়ে যাবে, এবং চেকমার্কটাকে রাখলে এনেবেল হবে। পরের যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো চেকপয়েন্ট। চেকপয়েন্ট এখান থেকে এনেবেল ডিসেবল করা যেতে পারে। চেকপয়েন্ট দুটো ক্যাটাগরিতে ভাগ করা থাকে, একটা হচ্ছে প্রোডাকশান চেকপয়েন্ট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড চেকপয়েন্ট। প্রোডাকশান চেকপয়েন্ট এবং স্ট্যান্ডার্ড চেকপয়েন্টের মধ্যে পার্থক্য হলো, প্রোডাকশান চেকপয়েন্ট ডেটা কনসিস্টেন্ট চেকপয়েন্ট হিসাবে কাজ করে, ডেটা কনসিস্টেন্সির চেকপয়েন্ট ক্রিয়েট করে কিন্তু কোনো রানিং অ্যাপ্লিকেশানের চেকপয়েন্ট ক্রিয়েট করে না। স্ট্যান্ডার্ড চেকপয়েন্ট অ্যাপ্লিকেশান কনসিস্টেন্সি চেকপয়েন্ট ক্রিয়েট করে, কারেন্ট স্টেট অ্যাপ্লিকেশানের চেকপয়েন্ট ক্রিয়েট করে। প্রোডাকশান চেকপয়েন্টে যদি আমি চেকমার্ক করে রাখি তাহলে সেকেন্ড একটা চেকপয়েন্টের জায়গা আপনারা পেয়ে থাকবেন, সেটা হলো স্ট্যান্ডার্ড চেকপয়েন্ট তখনই ক্রিয়েট করবে যখন গেস্ট অপারেটিং সিস্টেম প্রোডাকশান চেকপয়েন্টকে সাপোর্ট করবে না। তো এখানে চেকমার্ক করার মানে হচ্ছে যে সমস্ত গেস্ট অপারেটিং সিস্টেম প্রোডাকশান চেকপয়েন্ট সাপোর্ট করে না সেই সমস্ত চেকপয়েন্ট অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড চেকপয়েন্টে কনভার্ট হবে এবং স্ট্যান্ডার্ড চেকপয়েন্টের চেকপয়েন্ট ক্রিয়েট করবে। ইউজ অটোমেটিক চেকপয়েন্ট, চেকপয়েন্টের ডিফল্ট পাথ আমরা এখান থেকে ব্রাউজ করতে পারি। যদি আমরা ডিফল্ট পাথ চেঞ্জ করতে চাই তো আমরা এখান থেকে চেকপয়েন্টের ডিফল্ট পাথ চেঞ্জ করতে পারবো। তারপরের অপশান হচ্ছে স্মার্ট পেজিং। আমরা আমাদের মেমোরি যে প্র্যাকটিক্যাল থিওরি ভিডিওটা করেছিলাম তার মধ্যে আমরা স্মার্ট পেজিংয়ের ডিটেলসে আলোচনা করেছিলাম। স্মার্ট পেজিংয়ের ডিফল্ট লোকেশান আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ব্রাউজ করে আমরা আমাদের স্মার্ট পেজিংয়ের ডিফল্ট লোকেশান চেঞ্জ করতে পারি। অটোমেটিক স্টার্ট অ্যাকশান, অটোমেটিক স্টার্ট অ্যাকশান আমরা এখান থেকে নাথিং সিলেক্ট করে রাখতে পারি, বা যখন আমাদের সার্ভিস স্টপ থাকবে সেটাকে অটোমেটিক স্টার্ট করবে, বা অলওয়েজ স্টার্ট ভার্চুয়াল মেশিন অটোমেটিক করে রাখতে পারি। আমরা এখানে স্টার্ট ভার্চুয়াল মেশিন ডিলে সেকেন্ড আমরা এখানে সেট করতে পারি, মানে একটা ভার্চুয়াল মেশিন অন থাকা অবস্থা আর একটা ভার্চুয়াল মেশিন
কত সেকেন্ডে ডিলেতে অন হবে, তো সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। সেকেন্ড যে অপশানটা সেটা আমরা দেখতে পাচ্ছি, অটোমেটিক স্টপ অ্যাকশন, সেভ দ্য ভার্চুয়াল মেশিন স্টেট। এখানে হাইপার ভি মেমোরি সেম অ্যামাউন্ট একটা ডিস্ক স্পেস রিজার্ভ করে রাখে যখন ভার্চুয়াল মেশিন অন অবস্থায় থাকে, এবং যখন ফিজিক্যাল কম্পিউটার শাট ডাউন হয় তখন এই মেমোরি থেকে হার্ড ডিস্কের মধ্যে ডেটা রাইট হয়। পরের যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, টার্ন অফ ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল মেশিন টার্ন অফ করার জন্য। এবং তারপর যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, শাট ডাউন দ্য গেস্ট অপারেটিং সিস্টেম। এখানে ইন্টিগ্রেটেড সার্ভিস কন্ট্রোল করা যায় যখন আমাদের ভার্চুয়াল মেশিন বা গেস্ট অপারেটিং সিস্টেম শাট ডাউন অবস্থায় থাকে, তখন আমাদের ইন্টিগ্রেটেড সার্ভিস ইনস্টল বা এনেবেল করা যেতে পারে। তো এটা গেল আমাদের ভার্চুয়াল মেশিন কাস্টমাইজেশন এবং অ্যাডিং নিউ রিসোর্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।